ইসমিল্লা রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ রাবিলাম রাসুল্লাহাদ আজকে আমাদের যে টপিক সেটা হলো আল হালিম ইজ আ ভেরি বিউটিফুল এন্ড ইম্পর্টেন্ট নেম অ্যাজ এ ম্যাটার ফেয়ার আজকে আরও কয়েকটা নাম ছিল কিন্তু দিস নেম ইজ সো ইম্পর্টেন্ট যে আই থট ওকে আমরা জাস্ট একটা নামে আজকে কনসেন্ট্রেট করা উচিত সো আল হালিমের ইংলিশ ট্রান্সলেশন করা হল ফর বিয়ারিং অ্যান্ড বাংলা ট্রান্সলেশন করা হয় হল ধৈর্যশীল অথবা সহনশীল এটার অ্যাকচুয়াল মিনিং দোসার ট্রান্সলেশন বাট অ্যাকচুয়াল মিনিং হল যে যখন মানুষ কোনো গুনা করে মানুষ যখন আল্লাহকে ডিসওবে করে ডিসবে করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পানিশমেন্ট পাঠায় না যদিও আল্লাহর কমপ্লিট ক্যাপাসিটি আছে কমপ্লিট পাওয়ার আছে সেই পানিশমেন্টটাকে এক্সিকিউট করার কিন্তু আল্লাহ পানিশ করে না আল্লাহ জানেন প্রত্যেকটা মানুষের নিয়ত কি সে খারাপ কাজ করতেছে কি ভালো কাজে প্ল্যান করতেছে সে আল্লাহ সুমাতারা সব জানেন আল্লাহ যদি চাইতেন সেই মানুষটা প্ল্যান করা মাত্রই আল্লাহর সঙ্গে সঙ্গে মাথার মধ্যে বাজ ফেলে ঠাটা ফেরে তাকে ধ্বংস করে ফেলতে পারত কিন্তু আল্লাহ করেন না আল্লাহ সুযোগ দিয়ে যাচ্ছে আমাদেরকে বারবার সুযোগ দিয়ে যাচ্ছে আল্লাহ সব পাওয়ার থাকা সত্ত্বেও সব জ্ঞান থাকা সত্ত্বেও যে আমার নিয়ত কি আমি কি করতেছি আল্লাহ সবকিছু জানা সত্ত্বেও এবং আমাকে ধ্বংস করে দেওয়ার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আল্লাহ সুমন তালা হালিম হচ্ছেন দ্যাট ইজ হেলম এবং দ্যাট ইজ উইল ডিসকাস টুডে মানুষ ইন জেনারেল যেটা হয় যে মানুষের যখন কমপ্লিট টোটাল পাওয়ার থাকে যখন মানুষ আজিজ হয়ে যায় মানে কমপ্লিট আনচ্যালেঞ্জ পাওয়ার থাকে তখন মানুষের ভিতরে এই হেলমটা কমে যায় তার মানে হলো তার কথা কেউ যদি অমান্য করে তাও তাকে যদি কেউ অপমান করে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে তার এগেনস্ট অ্যাকশন নেয় তা সে আইদার তাকে সিম্পল ভাষায় বলি যদি একটা কোনো পাওয়ারফুল লোককে কেউ তার কথা অমান্য করে সঙ্গে সঙ্গে তাকে সে আয়দার ঝাড়িয়ে দিবে নাইলে পানিশ করবে নাইলে স্যাক করে দিবে হোয়াট এভার সে ইমিডিয়েটলি এক্সিকিউট করবে তার পাওয়ার যদি তার এক্সিকিউশনের পাওয়ার ক্যাপাসিটি থেকে ইউ হেলম তার মানে একটা মানুষ হালিম হয় তখনই যখন সে এই এই জিনিসটা সভার করতেছে পেশেন্ট থাকতেছে টলারেন্ট করতেছে ই প্রোভাইডেড তার ফুল ক্যাপাসিটি আছে পাওয়ারের যদি এন পাওয়ার এক্সিকিউট করার তার ক্যাপাসিটি আছে যদি তার পাওয়ার এক্সিকিউট করার ক্যাপাসিটি না থাকে সে হালিম না সো আল্লাহ সুমাতা আমাদের উপরে সঙ্গে সঙ্গে পানিশমেন্ট দেন না আমাদেরকে সেকেন্ড চান্স দেয় থার্ড চান্স দেয় ফোর্থ চান্স দেয় আল্লাহ চান্স দিতেই থাকে সো দ্যাট উই ক্যান রিটার্ন ব্যাক টু আল্লাহ কিন্তু এই চান্সটাকে আমাদের গ্র্যান্টেড হিসাবে নিলে হবে না আমাদের এটার সুযোগ নিতে হবে যে আল্লাহ আমাদের উপরে হালিম হচ্ছে হালিম হচ্ছেন এবং সেই সময় আমাদের সুযোগ নিয়ে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে তবা করতে হবে যখন আমরা কোনো মিস্টেক করতেছি তো এইটার সুযোগ আমাদের নিতে হবে না হেলমের ব্যাপারে আমি যদি আরেকটু এক্সপ্লেন করি বেস্ট এক্সাম্পল হালিম বুঝার জন্য হলো প্যারেন্টস বাপমা একটা বাচ্চা বাপ মায়ের মাথা খেয়ে ফেলে পার্টিকুলারলি মায়ের মাথা খেয়ে ফেলে সারাক্ষণ শয়তানি করতেছে এবং মায়ের কিন্তু যখন বাচ্চা ছোট থাকে তখন আমাদের উপরে মায়ের ক্যাপাসিটি ছিল যে একটা শয়তানি করলেই মায়ের লাগাবে কিন্তু মা করতেছেন না মা সেই শয়তানিটাকে সহ্য করতেছে পাওয়ার থাকা সত্য অ্যাকশন নেয়ার কিন্তু মা সে অ্যাকশনটা নিচ্ছে না দ্যাট ইজ হেলম কিন্তু এটাও আবার মনে রাখতে হবে যে বাপ মারও কিন্তু একটা লিমিট থাকে লিমিটটা লিমিটটা ক্রস করে গেলে কিন্তু মায়ের একটা মাটিতে পড়ে না রাইট সো আমাদের সেই লিমিটটা মনে রাখতে হবে যখন অন্য বাচ্চারা শয়তানি করতেছে তখন বাপমারা একটু সামান্যতে তারা অ্যানয়েড হয়ে যায় টায়ার্ড হয়ে যায় কিন্তু সেম শয়তানি যদি তার বাচ্চারা করে বাপমা কিন্তু সে একই লেভেলের বিরক্ত হচ্ছে না দ্যাট ইজ হেল হেলম বোঝার আর কোন বেটার এক্সাম্পল নাই দেন বাপমা যেভাবে বাচ্চাদের উপরে টলারেন্স শো করে এবং শুধু আল্লাহ হালিম না আল্লাহ বলতেছেন আল্লাহ হলো এন আল্লাহ হল হালিম তার মানে হলো যে আল্লাহ ডাজ এ আল্লাহ ডাজ এ নিড এনিথিং আমরা যখন মানুষের প্রতি অনেক সময় হেল্প শো করি হালিম হয় কেন হয় বিকজ সেই মানুষটার থেকে আমার মেবি কোনো কিছু দরকার সে আমার সাথে একটা খারাপ ব্যবহার করছে আমি চুপ করে সহ্য করছি কেন আমার তার থেকে কোনো কিছু দরকার কিন্তু আল্লাহর আমাদের থেকে কোনো কিছু দরকার নাই দরকার না হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের সাথে হালিম হচ্ছেন এবং আরেকটা বিউটিফুল কম্বিনেশন হলো যে আল্লাহ ইজ শাকুর আল্লাহ ইজ হালিম আল্লাহ ইজ হালিম এন্ড আল্লাহ ইজ অলসো শাকুর আমরা শাকুর আগে থ্রু করছি সো আল্লাহ শুধু হালিম না আল্লাহ আমাদের যে সামান্য আমরা কিছু ভালো জিনিস করি সেই সামান্য ভালো জিনিস করার কারণে আল্লাহ আমাদেরকে অনেক রিটার্ন দেয় আমরা যদি রিয়েলি ইন প্র্যাকটিক্যালিটি আমরা যদি চিন্তা করি যে আমরা এই দুনিয়াতে একটা লাইফ লিড করার জন্য আমরা নাইন টু ফাইভ কাজ করতেছি কন্টিনিউয়াসলি কাজ করতেছি অ্যান্ড আবার যদি কাজ করা বন্ধ করে দিই তাহলে আমাদের ইনকামও বন্ধ হয়ে যায় এরকম না যে আমরা দশ বছর কাজ করলাম অ্যান্ড দেন পঞ্চাশ বছর আমরা সেটার ইনকাম পেতে থাকবো সাধারণত তা হয় না কিন্তু আমরা যদি আল্লাহর সাথে চিন্তা করি আল্লাহ কিভাবে আমাদের সাথে শাকুর আমরা সামান্য আবার ইনকমপ্লিট আমরা করতেছি সেই ইবাদতের কারণে আমরা আল্লাহকে মানতেছি কিন্তু সে মানাটাও আমাদের কারেক্ট হচ্ছে না নামাজ পড়তেছি মেবি নামাজটাও আমাদের অনেক ক্ষেত্রে সাহি হচ্ছে না কিন্তু আল্লাহ শাকুর হওয়ার কারণে সে নামাজটাকে কবুল করতেছে এবং এই সামান্য ইবাদতের কারণে আল্লাহ আমাদেরকে ইটার্নাল জান্না দিয়ে দিতেছেন দ্যাট ইজ আশাকুর সো আমাদের যে এফার্ট দিচ্ছি আল্লাহ যে রিটার্ন দিচ্ছে সেটা প্রপোর্শনেট না আল্লাহ ডিসপ্রপোর্শনেটলি আমাদেরকে দিচ্ছেন সেই জান্নাত দিচ্ছেন এই সামান্য দুনিয়াতে কয়েক বছর আমরা থাকতেছি সেই কয়েক বছরে কিছু আমরা ইনপারফেকশন ইবাদত করছি সেই কারণে আমাদেরকে ইটার্নাল পিস দিচ্ছেন যেখানে কোনো চিন্তা নাই পেরেশানি নাই কোনো বরম নাই কোনো হিংসা নাই এবং জাস্ট পিস আল্লাহ ইজা শাকুর আমাদের অল্পতে আল্লাহ অনেক দেন এবং আল্লাহ হালিমের সাথে আরেকটা নামের কম্বিনেশন যেটা করছেন আল্লাহ বলছেন আল্লাহ হলেন গাফুরুল হালিম যদি শুধু হালিম হয়ে থাকতেন তার মানে আল্লাহ টলারেট করতেছে কিন্তু যে সময় আসবে সময় আসলে কিন্তু সঙ্গে সঙ্গে পানিশমেন্ট চলে আসবে কিন্তু যদি আমরা এই যখন আল্লাহ হালিম হচ্ছেন আমাদের উপরে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন আমাদেরকে সেই সময় যদি আমরা আল্লাহর কাছে রিটার্ন করি তবা করে তাইলে আল্লাহ গাফুরও হচ্ছেন আল্লাহ সব তবা অ্যাকসেপ্ট করে আমাদেরকে মাফ করে দিচ্ছেন আল্লাহ সুমন তাল্লাহ সুমন নম্বর থার্টি নাইন আয়ত নাম্বার ফিফটি সেভেনে বলছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমতের উপরে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনা মাফ করেন তিনি ক্ষমাসীন পরম দয়ালু এমেজিং আমরা যদি গুণা করা মাত্রই যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেন তাহলে কি অবস্থা হইতো সেই ব্যাপারে আল্লাহ ব্লেম পিপল রং যদি লোকদেরকে মানুষদেরকে তাদের অন্যায় কাজের জন্য পাকড়াও করতেন তার মানে কেউ অন্যায় করছে আল্লাহ যদি সঙ্গে সঙ্গে সেটার জন্য পাকড়াও করতেন পৃথিবীতে কোনো প্রাণী থাকতো না কোনো ক্রিয়েচার দুনিয়াতে থাকতো না সবাইকে আল্লাহ পাকড়াও করে ফেলতেন দুনিয়াতে কোনো লিভিং ক্রিয়েচার আল্লাহ রাখতেন না বাট হি ডেফার্স ওনার পানিশমেন্ট কি হি ডেফার্স দেম ফর আ স্পেসিফিক টাইম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উনি এটাকে ডেফার করে এখন যখন সেই টাইম চলে আসেন অ্যান্ড ওয়েন দেয়ার থার্ম হ্যাজ কাম যখন সময়টা চলে আসছে দে উইল নট রিমেইন উইদিন অ্যান আওয়ার নর উইল দে প্রসিডিড একটা মুহূর্ত এদিক থেকে ওদিক হবে না যখন সময় আসবে দ্যাটস ইট শেষ আমাদের এই হেলমের অ্যাডভান্টেজ নিতে হবে আল্লাহ যে হালিম সেটার সেটাকে আমরা হবে হবে না না যদি যদি সময় শেষ হয়ে যায় দিন আর আর আমরা তখন করলে সেদিন আল্লাহ হবে জব্বার সেদিন আল্লাহ হবে কাহার তখন আফসুস করলে হবে না আমাদের অ্যাকশন এই দুনিয়াতেই নিতে হবে যখন আমাদের সুযোগ আসে শুধু তাই না আমরা যদি এই সুযোগের সদ্ব্যবহার না করি হাউ ডু উই নো যে আমার কালকে আল্লাহ শক্ত করে দিবে না আমি যদি মনে করি আমি আজকে না আমি সামনে বছর তবা করব। এক বছর আমি বদমাশি করে নিই এক বছর পরে আমি তবা করব। এই এক বছর আমার যদি হায়াত থেকেও থাকে এক বছর পর যদি আমার কাল্প আল্লাহ শক্ত করে দেয় আমাকে যদি আল্লাহ সুমুন বুকমুন করে দেয় করে দেয় আমি যতই নিয়ত করে রাখি এক বছর পরে হব। আল্লাহ যদি আমাকে কাল্প শক্ত করে দেন মেবি আমি কখনোই আর আল্লাহর কাছে ফিরে যেতে পারবো না তখন আমি খারাপের পথে চলে যেতে হবে রিমেম্বার হেলম মানে আল্লাহ যে হালিম এই হেলম এর সাথে ইস্তেদরাজের কনফিউজ করলে হবে না হোয়াট ইজ ইস্তেদরাজ ইস্তেদরাজ হলো যেটা ওই বলছেন সো আল্লাহ মানুষকে দিচ্ছে দুনিয়ার জিনিস দিচ্ছে যেটা সে চাচ্ছে সেটা তাকে দিচ্ছে কিন্তু সে আল্লাহ দিচ্ছে আর সে সে কন্টিনিউয়াসলি গুনা করে যাচ্ছে সে কন্টিনিউসলি গুনা করে যাচ্ছে গুনা করা সত্ত্বেও আল্লাহ তাকে ভালো দিয়ে যাচ্ছে অ্যান্ড দ্যাট ইজ ইস্তেদরাজ সম আল্লাহ তাআলা সেগেন ইস্তেদরাজ কি জিনিস ইস্তেদরাজ হলো যখন একটা মানুষ গুনা করে গুনা করার পরেও সে গুনার পর গুণা করে যাচ্ছে কিন্তু তার লাইফে ভালোর পর ভালো হয়েই যাচ্ছে সে একটা গুণা করতেছে সে সে আরেকটা ভালো জব পাইতেছে গুণা করে যাচ্ছে সে একটা ভালো বাড়ি কিনতেছে সে গুণা করে যাচ্ছে সে ফেমাস হয়ে যাচ্ছে গুনার পর গুনা সে করে যাচ্ছে কিন্তু তাকে আল্লাহ ইস্তেদরাজ করতেছে আল্লাহ তাকে একটার পর একটা ভালো দিয়ে যাচ্ছে এবং এই এই সাইকেলে সে খারাপ করতেছে দুনিয়াতে তার ভালো হচ্ছে খারাপ করছে করতে করতে সে জাহান নামের পথে ডাইরেক্ট চলে যাচ্ছে সাংঘাতিক ভয়ঙ্কর একটা জিনিস সেটার নাম হলো স্থিত যে দুনিয়াতে আমাদের ভালো হচ্ছে ইভেন্দ আমরা খারাপ করতেছি এবং আমার শেখ বলছে যে দুনিয়াতে যদি আমরা খারাপ করি এর বিনিময়ে যদি আমার লাইফে ভালো আসতেই থাকে আসতেই থাকে তার মানে ইট ইজ আ রেড ফ্ল্যাগ আমার তাইলে একটা ভয়ঙ্কর সিচুয়েশন ডেঞ্জারাস সিচুয়েশনে আমি চলে আসছি যে আমি আল্লাহর রাহমা থেকে আমি সরে গেছি জিনিসটা কিরকম অনেকটা হলো যে একটা বাচ্চা যখন কোনো খারাপ কাজ করে তখন বাপমা তাকে বকা দেয় উদ্দেশ্য হলো বকা কিন্তু বাচ্চা যদি নষ্ট হয়ে যায় বড় হয়ে গেছে টিনেজের বা আরো বড় হয়ে গেছে মেবি এডাল্ট হুটে চলেছে পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে হোয়াট এভার মেবি দা এজ সে বাপমার কথা কোনো কিছু শুনেই না সে কোনো। বাপমা কি বলতেছে সে ব্যাপারে কোনো বদার্ডি না বাপমা তাকে বলতেছে ভালো করার জন্য সে উল্টা আরো খারাপ করতেছে একটা পর্যায়ে চলে আসবে যখন বাপমা তার উপরে আশা ছেড়ে বলবে একে আর কোনো বলারই দরকার না সে বললে তো শুনে না উল্টা আমার সাথে বেআবি করে তো আল্লাহ সোমান দ্বারা ঠিক একইভাবে যখন আমরা খারাপ করতেই থাকি করতেই থাকি এক পর্যায়ে গিয়ে আল্লাহ ইস্তেজ রাজ করে আল্লাহ বলে যে ওকে ন ঠিক আছে ওর জন্য খারাপ করতেছে তো ওকে আমি আরো ভালো দিতে থাকবো আনটিল সে জাহান নামের আগুনের মধ্যে গিয়ে পড়ে আল্লাহ সুমাতা আমাদেরকে এই ভয়ঙ্কর জিনিস থেকে যেন রক্ষা করে হালিম এবং আস অনেকটা কাছাকাছি ভেরি সিমিলার নেম কিন্তু এটার মধ্যে আবার একটা ডিফারেন্সও আছে সো ডিফারেন্সটা হলো আল হালিম হলো টলারেন্ট যে ফর বেয়ারিং যে যে আমাদের যে গুণাগুলো আমরা করতেছি সেটা আল্লাহ সুমায়তালা ওভারলুক করতেছেন আমাদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দিচ্ছে না আল্লাহ সেগুলোকে ওভারলুক করতেছেন আল্লাহ সহনশীল বলে এবং আল্লাহ ইজ গাফুর আল্লাহ ইজ আল টলারেট করতে ওটা আল্লাহ মাফ করে দিচ্ছে কিন্তু সাবুরের ক্ষেত্রে যেটা ভিন্ন ওইটার সাথে ওটা হলো যে আল্লাহ তাড়াহুড়া করে ইনস্ট্যান্টলি পানিশমেন্ট দিচ্ছেন না আল্লাহ পানিশমেন্টটাকে ডিলে করতেছেন কিন্তু যখন সময় আসবে তখন ঠিকই পানিশমেন্টটা চলে আসবে সো সাবুর আর আল হালিমের মধ্যে ডিফারেন্স হলো আল্লাহ ইজ টলারেন্ট আল্লাহ ইজ ফর বেয়ারিং হলো আল হালিম আর সাবুর হলো আল্লাহ ধৈর্যশীল আল্লাহ পেশেন্ট আল্লাহ স্পেসিফিক টাইম পর্যন্ত আল্লাহ আল্লাহর পেশেন্ট শো করে যায় সো এই দুইটার মধ্যে এই হলো ডিফারেন্স আমরা যখন আল্লাহর কাছে চাবো যখন আল হালিম বলে আল্লাহর কাছে যাব আর সাবুর বলে আমরা যাব দুইটারই আমাদের মিনিংটা স্লাইড ডিফারেন্স হলো আমাদের বুঝতে হবে এখন মানুষও হালিম হতে পারে কিভাবে সো যদি মানুষের একটা সিচুয়েশন আমি যে হয় কন্ডিশন দিছি যে তার অ্যাপসুলুট পাওয়ার থাকতে হবে এন্ড সেই পাওয়ার থাকার পরও সে যদি ধৈর্যশীল হয় সেটা হলো হালিম সে মানুষটাও হালিম হচ্ছে পারফেক্ট এক্সাম্পল হলো আমাদের দেশের যদি আমরা চিন্তা করি যে বাসার স্টাফ অ্যান্ড বাসার যে ওনার সো স্টাফ ভাবেন একটা ডেকোরেশন পিস এটা খুব একটা ফেভারিট ডেকোরেশন পিস যেটাকে একটা খুব মেমোরেবল একটা ভেকেশন থেকে জিনিসটা নিয়ে আসা হয়েছে সেটা মুছার সময় অ্যাক্সিডেন্টালি এটাকে ভেঙে ফেলল তো সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেল বাসার যে মালিক তার রাগ হয়ে গেল যে আমার ফেভারিট জিনিসটা ভেঙে ফেলছে তার ভিতরে চিৎ চলে আসলো রাগ চলে আসলো এখন সে এই রাগের কারণে যদি ওই মানুষটাকে একটা ঝাড়ি দেয় তার ফুল পাওয়ার আছে এটাকে ঝাড়ি দেওয়ার জন্য অন্যায় হতে পারে ন্যায় হতে পারে এটা অন্য ব্যাপার কিন্তু তার ফুল ক্যাপাসিটি আছে সেটা করার তার যদি স্যালারি সে কাট করতে চায় সেটাও সে করতে পারে মাইন্ড ইউ অ্যাক্সিডেন্টালি কিন্তু স্টাফটা সে কাজ করছে এখানে তার তার ফুল পাওয়ার আছে ফুল পাওয়ার এক্সিকিউট করার তার ক্যাপাসিটি আছে কিন্তু তার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও যদি সে ধৈর্য ধরে সে যদি পেশেন্ট হয় সে যদি কোনো কিছু তার পাওয়ারকে এক্সিকিউট না করে দ্যাট ইজ হেলম দ্যাট ইজ বিং হালিম এবং সেটা আমাদের লাইফেও ইন্টিগ্রেট করতে হবে আমাদের লাইফে সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে যে আমরা মানুষের সাথে যখন আমরা ইন পাওয়ার থাকবো তখন আমরা মানুষের সাথে হালিম হব একটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি এই এই টপিক রিলেটেড সেটা হলো এক এক সময় একটা অনেক ট্রাইব একটা ট্রাইব আসে নবী ইসলামের সাথে দেখা করার জন্য তো ট্রাইব যখন এসে মদিনাতে আসছে আসার পরে সবাই তখন অস্থির হয়ে গেছে যে তাড়াহুড়া করে নবী সাথে দেখা করার জন্য ওনাকে গ্রিট করার জন্য স্বাভাবিকভাবে এবং ওনারা আসছে আসার পরে সবাই হুরা করে চলে গেছে একজন নাই উনি হলো ওনার নাম হলো আসাজ আব্দুল কায়েস তো উনি ওখানে আসছেন আসার পরে উনি উঠ থেকে নামছেন ধীরে স্থির ভাবে উঠার পর ওনার উটকে বাঁধছে যারা উঠ বাকিরা যারা উটকে না বেঁধেই চলে গেছে তাদের উটকে উনি বাঁধছেন বাঁধার পরে ওখানে আবার উনি চেক করছে যে কেউ কোনো জিনিস ফেলে গেছে কিনা সেই জিনিসও উনি ওখান থেকে উঠায় জায়গা মতো রাখছেন রাখার পরে উনি গেছেন যাওয়ার পরে উনি হাত মুখ ধুয়ে টুয়ে কাপড় টাপড় চেঞ্জ করে প্রেজেন্টেবল কাপড় পরে এরপর নবীশ আসলামের সাথে দেখা করতে যাচ্ছে উনি যখন দেখা করতে যাচ্ছে তখন মানুষরা ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে ও তুমি এত লেট সাথে দেখা করতে আমরা তো সবাই দেখা করে আসছি উনি যখন নবী কাছে আসছেন তো নবী বলতেছেন যে তোমার দুইটা ট্রেইট আছে অ্যাট্রিবিউট আছে যেটা আল্লাহ খুব ভালোবাসে একটা হলো আল হেলম আর একটা হলো আল আনাথ আল হেলম কি জিনিস যেটা আমরা তো এতক্ষণ ধরে এক্সপ্লেন করে গেলাম সো আল্লাহ দুইটা জিনিস তার ভালোবাসা একটা হলো আল হেল আল একটা হলো আল আনাথ সো আল আনাথটা কি জিনিস আল আনাথ হলো অপোজিট টু হেস্ট তার মানে যে অপোজিট টু তাড়াহুড়া করা তার আল আনাথ তার মানে হলো যে যে কোনো জিনিস কেউ কেয়ারফুলি করতেছে কশাসলি করতেছে ক্যালকুলেশন করে করতেছে অ্যান্ড সে মেক শিওর করতেছে করার সময় যে সেটাকে কারেক্টলি করছে নট নেসেসারিলি স্লোলি করতেছে বাট ডিউ ডিলিজেন্স করে কারেক্ট জিনিসটা করছে দ্যাট ইজ আল আনাথ তার মানে হলো আল্লাহ এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি আমাদের লাইফে ইনক্লুড করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে এই এর জন্য পছন্দ করবেন সেটা হলো আল হেল অ্যান্ড আল আনাথ আমরা কোনো জিনিসের তাড়াহুড়া করবো না সব কিছু সুন্দর মতো করব সো হেলম আমরা যদি নবিসা সাইমেন লাইফে দেখি আমাদের সিরাতে আমরা যদি ওনার লাইফের মধ্যে দেখি হেলম প্রত্যেকটা স্টেপে ওনার কয়েকটা পৃষ্ঠা যদি যাবে না একটা হেলমের এক্সাম্পল আমরা দেখতে পারবো দুইটা যদি সম্ভব হয় তিনটা এক্সাম্পল তুলে ধরবো তো একটা হলো গল্প তাইফের সময় সিরার থেকে এবং এটা আমরা সবাই জানি বাট এরপর আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরতে যাচ্ছি সো তাইফ যখন তাইফের সিচুয়েশনটা যখন হয় দ্যাট ইজ টেন্থ ইয়ার অফ দ্য প্রফিট বিচার তখন দশ বছর হয়ে গেছে প্রফিট সো তখন ইট ওয়াজ দ্য ইয়ার অফ দ্য সরর পরপরই যে খাদিজা রাদ এবং আবু তালিব ওনার দুইজন মেইন সাপোর্টার তখন ইন্তেকাল করেন ইন্তেকাল করার পর আবু লাহাব যিনি ওনার মেইন এনিমি তখন ওনার ট্রাইবেল লিডার সো ওনার অবস্থা তখন খুব ডিফিকাল্ট খুব একটা হস্টাইল সিচুয়েশন তখন মক্কায় দ্বারা এবং তখন উনি হিজরতের ব্যাপারে চিন্তা করে অ্যান্ড অপশনস অফ হিজরত তখন উনি চিন্তা করছেন সো মদিনার তে হিজরত করার তো এই যে আইডিয়াটা সেটা তখনও আল্লাহ তখনও ওনার মাথায় দেন এবং সিচুয়েশনও তখনও ডেভেলপ করে নাই মদিনাতে যাওয়ার ব্যাপারে সো তখন উনি চিন্তা করেন তায়েফ ইজ অ্যাবাউট সিক্সটি কিলোমিটার ওয়ে মক্কা থেকে এবং তায়েফের মানুষের সাথে মক্কার মানুষের একটা রাইভলেরি আসে সো তখন উনি চিন্তা করেন যে আমি তাহলে তায়েফের মানুষের কাছে যাই গেলে মেবি তারা আমাকে সাপোর্ট দিবে মেবি আমি ওইখানে মাইগ্রেট করে যেতে পারবো এর আমার সিকিউরিটি হবে সো মক্কায় তখন সিচুয়েশনটা এতই হস্টাইল যে উনি যদি তখন উট নিয়ে রওনা দিতেন 60 কিলোমিটার ট্রাভেল করার জন্য তখন মানুষে বলতো তুমি জার্নিতে কোথায় যাচ্ছ একটা মানুষ উট নিয়ে রওনা দে মানে একটা জানতে যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তো ওনাকে মেবি বাধা দিতে সো উনি পায়ে হেঁটে জায়েদ রাদিয়ালান নিয়ে যান ওনার সাথে উনি পায়ে হেঁটে তায়েফের পথে রওনা দেন এবং তায়েফে যাওয়ার পর ওনার উদ্দেশ্য থাকে ওখানে লিডারদেরকে উনি বুঝায় বলবেন বুঝায় বলার পরে ওনাদের সাপোর্ট উনি নেবেন এবং ওখানে কিন্তু অন দি আদার হ্যান্ড উনি এই জার্নি করে যাওয়ার পরে যেটা দেখা যায় যে ওখানে লিডারদেরকে যতই বোঝানোর চেষ্টা করতেছে তারা অতই তাদের ওনাকে অপোজ করে এবং এক পয়েন্টে গিয়ে তারা ওনাকে ওনার সাথে যোগ করা মকারি করা ঠাট্টা করা শুরু করে দেয় অ্যান্ড যখন বুঝতে পারছে যে সিচুয়েশন ভালো না তখন উনি ওনাদেরকে রিকোয়েস্ট করে যে এক কাজ কর তোমরা মানো না মানো না ঠিক আছে কিন্তু তোমরা মক্কার কুরাইশদের কাছে অ্যাটলিস্ট জানায় না যা আমি তোমার কাছে আসছি বিকজ তারা যদি জানে যে আমি তোমার কাছে আসছি তারা আমার প্রতি আরো বেশি হস্তায়ের হবে এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তারা রাইডারদের মক্কা খবর পাঠিয়ে দিছে যে মোহাম্মদ এখানে আসছে এই হলো অবস্থা ওনার এবং দশ দিন যখন চলে গেছে তায়েফে দশ দিন যাওয়ার পরে তায়েফের লোকরা ওনাকে তায়েফ থেকে তাড়াবার জন্য প্ল্যান করে যেটা আমরা সবাই জানি যে ওনাকে ঢিল মারা শুরু করে এবং সবাই অনেক এখানে ঢিল মারা শুরু করে বাচ্চারা সার্ভেন্টরা মহিলা সবাই অনেক ঢিল মারা শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে ওনাকে বাঁচানোর জন্য জায়দ রাদিল আনহু ওনাকে শিল্ড করার চেষ্টা করে করতে গিয়ে ওনার মাথার থেকে রক্ত বের হওয়া শুরু করে নবিসা ইসলামের রক্ত পড়তে পড়তে ন্যারো সুরঙ্গ রাস্তা দিয়ে উনি যেতে থাকে এবং ইম্যাজিন সুরঙ্গ রাস্তা দিয়ে যাচ্ছে আর মানুষ বাসার থেকে ওনার গায়ে পাথর মারতেছে রক্ত দিয়ে ওনার পা পা থেকে রক্ত পরে মাটি ভেসে যাচ্ছে এই হলো ওনার অবস্থা এবং শুধু তায়েফ থেকে বার করে নাই তারা তারা তায়েফ থেকে বার করে দুই তিন কিলোমিটার ওনাকে তারা করে নিয়ে গেছে পাথর মারতে মারতে দিস ইজ দ্য কাইন্ড অফ হিউমিলিয়েশন ওনাকে করছে এবং উনি পরে মদিনাতে যখন আসছে পরে উনি লাইফে বলছেন যে এ তায়েফের টাইমটা ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম ইন হিজ লাইফ সো ওনারা যখন দৌড়ায় এক পর্যায়ে গিয়ে থামলো থামার পরে যখন রেস্ট নিচ্ছে আল্লাহ এরপর জিব্রিলকে পাঠালেন এন্ড জিব্রিলের সাথে পাহাড়ের ফেরেশতাকে পাঠালেন পাহাড়ের ফেরেস্তা নবী সালামকে বলল ইয়া রসুল্লাহ আপনি আমাকে পারমিশন দেন আপনি আমাকে পারমিশন দেন আমি তাদেরকে ধ্বংস করে দেই উল্টায় দেই ধ্বংস করে দেই পাহাড়কে তাদের উপরে ফালাই দেই নবী তখন উত্তরে বলল নবী সালাম বললো না তাদেরকে তুমি ধ্বংস করো না তুমি তাদেরকে ধ্বংস করো না মেবি আল্লাহ আই হোপ যে আল্লাহ একদিন তাদেরকে এমন বাচ্চা দিবে যে তারা সেই বাচ্চারা আল্লাহর একমাত্র ইবাদত করবে আর কোন করবে না ইজ যে যখন একটা মানুষের রিভেঞ্জ নেয়ার কথা হিউমিলিয়েটেড ইনজর্ড হিউমিলিয়েটেড এবং সেই সময় মানুষের রিভেঞ্জ নেয়ার কথা অ্যান্ড হি হ্যাজ দ্য পাওয়ার টু টেক দ্য রিভেঞ্জ ফেরেস্তা দ্বারা আছে জিব্রিল দ্বারা আছে পাহাড়ের ফেরেস্তা দ্বারা আছে হুকুম তারা বলছে আমাকে পারমিশন দেন এবং সেই সময় নবিসাম বলতেছেন যে নো ডোট দ্যাট ইজ হেল্প যে যখন একটা মানুষ এরকম ডিফিকাল্ট সিচুয়েশনে থাকবে সে রিভেঞ্জ নিচ্ছে না দ্যাট ইজ হেল্প এবং আমরা এই তায়েফের গল্প আমরা সবাই জানি আমরা সবাই জানি কিন্তু সবাই জানা সত্ত্বেও আমাদের মধ্যে হেল্প কোথায় আমাদের উম্মার কোথায় আমাদের হেল্প অ্যাবসলিউটলি মিসিং আমাদেরকে একটা মানুষ গালি দিলে আমি সঙ্গে সঙ্গে তাকে গালি দিতেছি আমার সাথে একটা মানুষ খারাপ ব্যবহার করলে আমি একটা থাপ্পড় মারলে আমি তাহলে দুটা থাপ্পড় মারতেছি দিস ইজ ভ্যার উই আর অ্যান্ড হোয়াট ইজ আওয়ার টিচিং এক বেদুইন একবার নবীস আশ্রমের কাছে আসছে এসে নবীস আশ্রম হেঁটে যাচ্ছে ওনাকে ওনার কাপড় ধরে এমন ঝুরে টান দিছে যে ওনার গলার মধ্যে ওনার কাপড় লেগে গেছে গলা লাল হয়ে গেছে কাপড়ে কাপড় টান দিয়ে উনি বলতেছেন যে 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 তোমাকে আল্লাহ মানে জাকাতুল জাকাতের টাকা যেগুলো তোমার কাছে সে কাছে সে সাহায্য চাচ্ছে ইমাজিন আমরা যদি হেঁটে যাই আর আমাদেরকে যদি কেউ কাপড় এমন ঝরে টান দেয় যে আমার গলা লাল হয়ে যায় এন্ড দেন সে যদি আমার কাছে সাহায্য চায় আমি কি সাহায্য দিব নাকি তাকে একটা থাপ্পড় লাগাবো এই কেমনে সাহায্য চাইতে হয় নবিসাম এর উত্তরে উনি তার সাথে হাসলেন ওনার সাথে যে সাহাবেরি তারা সবাই চেতে একদম গরম হয়ে গেছে নবিসাম বলছেন টেক ইট সে যা চাইছে তাকে দিয়ে দাও তারা গিয়ে ট্রেজারির থেকে টাকা নিয়ে এসে তাকে দিয়ে দিল তাকে সাহায্য করলো ক্যান ইউ ইম্যাজিন দিস ইজ হেল্প যে ওই লোকটা ওনার সাথে মিসবিহেভ করে সাহায্য চাচ্ছে উনি বলতেই পারতো যে তুমি এভাবে ব্যবহার করছো তো এভাবে ব্যবহার করলে তো সাহায্য দেওয়া যাবে না কিন্তু ওনার পাওয়ার ছিল বলার ওনার পাওয়ার ছিল যে উনি হেল্প করবে না কিন্তু এরপরও উনি হালিম হয়েছেন এই সব আমরা যদি শুধু গল্প আকারে শিখি কিন্তু আমাদের আখলাক যদি আমরা ইম্প্রুভ না করি ইট ইজ অফ নো গুড আমাদের লাইফে এগুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে একটা বুখারির হাদিস নবিসা ইসলামের যখন লাইফে কোনো ডিফিকাল্টি হতো যখন ওনার লাইফে কোনো সমস্যা হতো তখন উনি এই দুয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম লা ইলাহ ইল্লাল্লাহ আমরা সবাই এটা বুঝতেছি লা ইলাহা ইল্লাল্লাহ আল আজিজ আল হালিম আল্লাহ ইজ আজিজ আল্লাহ ইজ হালিম অ্যান্ড দেন বলতেছে লা ইলাহা ইল্লাহু রাবুল আর্শে আজিম সে রাব যে রাব হলো আরশেদ

পড়তেন যখনই ওনার লাইফে কোনো ডিফিকাল্টি আসত উনি পড়তেন ইলাহা ইল্লাল্লাহু আল আজিজুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশেল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুলসামা সামাওয়াতি ওয়াল আর্ধ ওয়া রাব্বুল আরশেল করিম সামনে যদি এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করি বা লিখে রাখি যখন আমাদের লাইফে কোনো ডিফিকাল্টি আসবে এই নামগুলা যেহেতু আমরা জানি এই দোয়াগুলা করার সময় এই নামগুলো আমাদের মনের ভিতর থেকে আসতে হবে তাহলে আমরা এই না এই দোয়ার বেনিফিট পাবো আল্লাহ স্মা তাল্লাহ আমাদেরকে এই আল্লাহর এই বিউটিফুল নামগুলা শিখার বুঝার এবং লাইফে ইমপ্লিমেন্ট করার সুযোগ দেখ আল্লাহ আমাদের প্রতি খালিম হোক এবং আল্লাহ আমাদেরকে আল্লাহ গফুর হয়ে আল্লাহ আমাদেরকে সব যেন গুণা মাফ করে করতে আল্লাহ আমাদেরকে জান্নাতুর ফিরদ্দোস দান করে সারা বারিক নবী আল্লাহ سبحان الله وبحمده استغفر الله وأتوب إليه